রেকর্ড সংক্রমণ আর মৃত্যুর পর অবশেষে করোনা সংকট কাটিয়ে উঠেছে বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনায় 5.5 লাখেরও বেশি মানুষের মৃত্যু হলেও বর্তমানে মৃত্যুর হার শূন্যের কোঠায় নেমে এসেছে, তলানিতে গিয়ে ঠেকেছে সংক্রমণের হারও। বিশেষজ্ঞরা বলছেন, টিকা কর্মসূচি চলমান থাকায় এরই মধ্যে ভ্যাকসিনের আওতায় এসেছেন দেশটির বেশিরভাগ মানুষ, আর এ কারণেই মহামারী কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে 130 কোটি জনসংখ্যার এই দেশটি। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারত কেবল বিশ্বের অন্যতম জনবহুল দেশই নয়, জনসংখ্যার ঘনত্বের দিক থেকেও রয়েছে প্রথম সারিতে। দেশটিতে রয়েছে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। 130 কোটির বেশি মানুষের দেশ হয় স্বাভাবিকভাবেই করোনা মহামারীতে চরম ঝুঁকির মধ্যে পড়তে হয় ভারতকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 2020 সালের 23 মার্চ থেকে টানা 68 দিনের লকডাউন চললেও হুহু করে বাড়তে থাকে সংক্রমণ এবং মৃত্যু। বিশেষ করে করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশটিতে অক্সিজেন সংকটে হাজার হাজার মানুষের মৃত্যুর অভিযোগ ওঠে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ক্রমে 2021 সালের 16 জানুয়ারি থেকে শুরু হয় করোনার টিকা কার্যক্রম। প্রথম পর্যায়ে মাত্র 3 কোটি ডোজ টিকা থাকলেও পরবর্তীতে তা ধাপে ধাপে বাড়িয়ে 30 কোটি করা হয়। যদিও সময়ের পরিক্রমায় সেই সংখ্যা আরও বহুগুণ বাড়ায় ভারতের স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন, প্রায় 2 বছর ধরে চলা বিশ্বের এই বৃহত্তম টিকা কর্মসূচির কারণেই দেশটিতে প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে করোনার সংক্রমণের হার, শূন্যের কোঠায় মৃত্যুর সংখ্যাও। ভারতবর্ষের যা মানে আজকে প্রতিরোধ করার ক্ষমতা সার্বিকভাবে, সেটা প্রমাণিত হয়েছে যে অনেক বেশি শক্তিশালী অন্যান্য দেশের তুলনায়। মানুষ দুটো দেওয়ার পর দেখেছে যে মৃত্যু প্রায় শেষের দিকে নেই, সংখ্যাটা কমছে তলানিতে। তবে টিকা কর্মসূচি চলমান থাকলেও ভ্যাকসিন নেয়ার প্রবণতা কমেছে আশঙ্কাজনকভাবে। অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও দেখা গেছে একই চিত্র। সেরকম কোনো আর আশঙ্কা নেই, যেটুকু ছিল বা যেটুকু বেশি জায়গা তাহাকে সেইগুলো জায়গায় একটু প্রোটেকশন নিচ্ছে মানুষের, কিছু কিছু, সবাই নিচ্ছে না। মনে হচ্ছে না কোভিড এখনো অবধি গেছে, অন্তত ডাক্তারখানায় এলে বা কোথাও মানে লোক সংখ্যা যেখানে বেশি সেরকম জায়গায় গেলে আমার মনে হয় মাস্ক পরাই উচিত। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এটা আমি মানি। আর মাস্কটা এখন একটা নেসেসিটি হয়ে গেছে, সেটার জন্য মাস্কটা পরে থাকো নিজের সেফটির জন্য আর আশেপাশের লোকের সেফটির জন্য। দিস ইজ সামথিং উইচ উই বিলিভ। সরকারি হিসেব বলছে, শুরুর দিকে রাজ্য সরকারের 1000 টিকা কেন্দ্রে গড়ে 3 থেকে 4 হাজার টিকা দেয়া হতো। একদিনে 15 লাখ মানুষও টিকা নেয়ার রেকর্ড গড়েছেন রাজ্যটিতে। এখন সেই টিকা কেন্দ্রের সংখ্যা কমে দাঁড়িয়েছে 54-তে। গড়ে টিকা নিচ্ছেন 1000-এরও কম মানুষ। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত টিকা দেওয়া হয়েছে 16 কোটি ডোজ, এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন 7.5 কোটি, দ্বিতীয় ডোজ নিয়েছেন 7.25 কোটি, আর বুস্টার ডোজ নেওয়া মানুষের সংখ্যা প্রায় 1.5 কোটি। বিশ্বের বৃহত্তম টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল ভারতে 2021 সালের জানুয়ারি মাসে। এখনো পর্যন্ত ভারতে মোট 220 কোটি ডোজ টিকা নিয়েছেন সাধারণ মানুষ, এর মধ্যে 105 কোটি নিয়েছেন প্রথম ডোজ এবং 95 কোটি ডোজ নিয়েছেন দ্বিতীয় ডোজ, আর বুস্টার ডোজের সংখ্যা 22 কোটি ছাড়িয়ে গিয়েছে। কলকাতার হাসপাতাল পাড়া থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।